নমস্কার, কুকিং উইথ সৌমিতার সকলকে স্বাগত। লাউ শাক খেতে আমরা অনেকেই ভালোবাসি, এটার উপকারিতাও আছে। আজকে লাউ শাক দিয়ে একটা রান্না করে দেখাবো, লাউ শাক পোস্ত। এটা খুবই সহজ এবং অল্প সময়ে হয়ে যায়। তাহলে দেখে নিন কিভাবে বানাবো লাউ শাক মাখা বা লাউ শাক দিয়ে পোস্ত। লাউ শাক পোস্ত মাখার জন্য যেগুলো লাগবে, লাউ শাকের ডগা আমি রেখেছি এক আটি, আর কাঁচা সর্ষের তেল, প্রয়োজন মতো নুন, আর পোস্ত লাগবে। পোস্তটা বেটে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে। এবার লাউ শাকটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর পোস্তটাকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এবার লাউ শাকটাকে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ করার জন্য জলটা গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দেব। রান্নাটা যে পরিমাণ নুন লাগবে সেটা এখানে দিয়ে দেব, আর কাঁচা নুন আলাদা করে কিছু দেব না। জলটা ফুটেছে, এবার ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। এবার দেখব শাকটা সিদ্ধ হয়ে গেছে না। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর জলটা ঝরিয়ে নেব। লাউ শাকটা সিদ্ধ হয়েছে আর খুব সুসিদ্ধ করতে হবে কিন্তু, আর এটা জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা পোস্ত, এটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, এই প্রিপারেশনটা একটু ঝালঝাল হবে। পোস্ত দিয়ে এটাকে মাখবো, আর এই এটা ঠিক খাওয়ার আগে, পরিবেশনের আগে কিন্তু এটা মাখবেন, তবে ভালো হবে। আর এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এর স্বাদটাকে আরো দ্বিগুণ করবে। এইভাবে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে মেখে এরম ভাবে পরিবেশন করে দেবেন। এইভাবে পরিবেশন করলে হয়ে যাবে।